হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপিকা, লিপিকার প্রতিদিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি। এখন বেজে গেছে সন্ধ্যা ছটা মতো, সন্ধ্যা পুজো দিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা মা পুজো দিয়েছিল, তাই আজকে আমি সন্ধ্যার সময় পুজো দিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে পুজো দিয়ে এখন চলে যাব চপ ভাজতে। আজকে চপ বানানো হয়েছে বাড়িতে, প্রত্যেক মানে আজকে চপের পুরোটা ক্রেডিটই মা সকালবেলা থেকে আজকে চপ রেডি করেছে। তো এখন এই যে পাঁচটা মতো চপ আছে, বাকি সব চপ মানে ভাজা হয়েছে আর খাওয়া হয়ে গেছে। এখন পাঁচটা মতো চপ আছে, এগুলো আমি এখন সন্ধ্যার সময় ভাজবো। তো ভাজতে গিয়ে ভাবলাম যে আজকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়েছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। নিশ্চয়ই তোমরা অনেকেই এটা বাড়িতে ট্রাই করেছো, কিন্তু তারপরেও যেহেতু আমাদের বাড়িতে এটা হয়েছে, তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে ব্রেড ক্রাম আর এই যে এগ সব কিছুই রেডি আছে, কারণ এর আগেও মা ভেজেছে, ভেজে অলরেডি আমিও খেয়েছি, সবাই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে খায়নি। তো আমার বড় মেয়ের জন্য এখন আমি ভাজবো। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াইতে মেনলি নর্মালি আমাদের বাড়িতে লোহার কড়াইতেই সব ভাজাভুজিগুলি হয়। অ্যাকচুয়ালি লোহার কড়াইটা খুবই হেলদি, কিন্তু আজকালকার দিনে আমরা লোহার কড়াইটা কমই ইউজ করি, কিন্তু আমাদের বাড়িতে আছে, মা রেখেছে লোহার কড়াই। তো এই যে চপগুলো আমি এখানে ডাবল কোটিং করে নেব, একবার ডিমের মধ্যে দেবো, তারপরে আবার ব্রেড ক্রামে দেবো, দিয়ে আমি ডাবল কোটিং করে তারপরে এগুলোকে ভাজবো। তো একে একে এগুলো করতে করতে বলে দিই যে এটা কিসের চপ, এটা হচ্ছে ফিশের চপ, মাছের চপ। হ্যাঁ, নর্মালি বাচ্চারা মাছ খেতে, এখনকার বাচ্চারা কি, আমি আমার কথা দিয়ে বলবো, আমারও নর্মালি মাছ খেতে সেই পরিমাণ এখন আর অতটা ভালো লাগে না। আগে জানিনে ভালো লাগতো, কিন্তু ওই যে একটু ইলিশ মাছ, বোয়াল মাছ এগুলো ছাড়া এখন আর না কোনো মাছই খেতে ভালো লাগে না। তো এই যে আর মাছ ছিল বা ঘরে, তো ওগুলো দিয়ে মা কী করেছে, ভালো করে সিদ্ধ করে, আলু সিদ্ধ করে, তারপর এটার সাথে জিরে, ধনে, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, গরম মশলা সব মিক্স করে ভালো করে কিমা বানিয়ে নিয়েছে। নিয়ে এই যে চপের আকারে গড়ে নিয়েছে, গড়ে সব রেডি করে রাখা ছিল। তো ব্রেড ক্রামও রেডি করে রেখেছে, এ ডিমটাও ফাটিয়ে রেডি করে রেখেছে। আমার কাজ হচ্ছে শুধু এগুলোকে ভেজে নেওয়া। আমি সবগুলোকে ডাবল কোটিং করে নিয়েছি, করে এই যে লোহার কড়াইতে তেল গরম করে একে একে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখনকার আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে ফ্রাইং প্যানে নাকি রান্না করে খাওয়াটা হেলদি না, লোহার কড়াইতেই অ্যাকচুয়ালি হেলদি। তো আমাদের বাড়িতেও লোহার কড়াই দুটোই আছে। তো এই কড়াইটা মা মানে ইউজ করে নর্মালি ভাজাভুজি করার জন্য, লুচি টুচি এসব করার জন্য। তো আজকে আমরা এটার মধ্যেই ভাজাটা করে নিলাম। তো এই যে এখন মেয়ের জন্য এগুলো ভেজে নিচ্ছি। মেয়ের আজকে ভাবলাম যে মেয়ের একটা ভালো বিকেলবেলা টিফিনও হয়ে যাবে, আর তোমাদের সাথেও একটা সুন্দর জিনিস শেয়ার করতে পারবো। মা খুব সুন্দর করে এগুলোকে চপের আকারে গড়ে রেখেছেন, আমার কিছুই করতে হয়নি, সকালবেলা থেকে আজকে উনি এইসব করেছেন, করে টুরে এই যে রেডি টেডি করে রেখেছেন। মা যখন ভাজছিল তখনই আমি একটা খেয়ে নিয়েছি, খুবই দারুণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো মেয়ে যটা খাবে খাবে, বাকিগুলো সব আমি খাবো, কারণ আমার প্রচণ্ড পরিমাণ লোভ হয়ে আছে এগুলোর প্রতি, কারণ খুবই টেস্টি হয়েছিল। নর্মালি এখন মানে চপ তো কত ধরনের, কত কিছুর চপ পাওয়া যায় এখন, মোচার চপ, ভেটকির চপ, আরও কত কিছু যে চপ আছে আমি বলে তোমাদের কাছে শেষ করতে পারবো না। নিশ্চয়ই তোমরাই জানো, তোমরা সকলেই জানো, তো অনেক রকমের চপই এখন পাওয়া যায়। তো তার মধ্যে বাইরেরগুলো তো কী তেল দিয়ে ভাজে, কী করে না করে, আমরা সবাই জানি যে ওগুলো কতটা পরিমাণ আনহেলদি। আর ঘরে আমরা পিওর সর্ষের তেল দিয়ে, পিওর বলবো না, আমরাও তো এগুলো মার্কেট থেকেই কিনি, কিন্তু তারপরেও আমরা তো একবার ইউজ করার পরে তেলটা ফেলে দিই, ওই তেলে আর কিছু ভাজি না। কিন্তু ওরা তো একই তেলে কতদিন ধরে যে ভাজতে থাকে ঠাকুর জানে। তো এই যে ভাজতেছিলাম তখনই মেয়ে এসে কোলে চড়ে বসলো, তো ওকে কোলে নিয়েই তারপরে বাকি ভাজাগুলো করলাম। আর বড় মেয়ে অলরেডি খাওয়ার জন্য বারবার এসে বলছে যে মামা কখন হবে কখন হবে। তো একসাথেই সবগুলো চপ দিয়ে দিয়েছিলাম, পাঁচটাই চপ ছিল, তো একসাথেই দিয়ে দিয়েছিলাম কড়াইতে, সবগুলো একসাথেই হয়ে যাচ্ছিলো। তো এক সাইড ভালো করে হয়ে গেছে, পরে আমি আরেক সাইডও দিয়ে দিয়েছি, যেহেতু ডুবা তেলে ভাজছি তাই উপরের দিকটা মোটামুটি হয়েই আছে। আর কিমাগুলো যেহেতু অলরেডি সেদ্ধ করাই ছিল, কড়াইতে দিয়ে অলরেডি এগুলো সেদ্ধ করা ছিল, তাই মানে সেদ্ধ করার আর কোনো প্রবলেম ছিল না। তাও আমি একটু কম আঁচে ভালো করে ভেজে নিয়েছি, মানে একদম বেশি আঁচ দিলে কী হয় এগুলো পুড়ে যায়। তো নর্মালি আমি কম আঁচে ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু সব কিছু মা অলরেডি রেডি করে রেখেছিলেন, আমার আর ভাজতে বেশিক্ষণ সময় লাগেনি, মোটামুটি 10 মিনিটসের মধ্যে আমি অলরেডি রেডি করে দিয়েছি। তো সন্ধ্যা পুজো টুজো দিয়ে এসেছি, দিয়ে এসে যে টিফিন দিয়ে দিচ্ছি মেয়েকে, আমার মেয়ে নর্মালি মানে বিভিন্ন ধরনের টিফিন খেতে খুব পছন্দ করে, আর এখন যেহেতু কয়েকদিন ধরেই ও জ্বর গেছে, তো জ্বরের জন্য ও মানে ওর মুখে একদমই স্বাদ ছিল না, অ্যান্টিবায়োটিক চলছে, ওর তো একদমই স্বাদ ছিল না, তাই আমরা মানে একটু এইসব টিফিন ওর তখন ভালো লাগে। নর্মালি ও চোকোসটাই পছন্দ করে, কিন্তু চোকোসের থেকে এখন এগুলি দিয়েছি। তো আজকে যেহেতু এটা ঘরে অলরেডি তৈরি করা ছিল, তো এটাই ওকে দেওয়া হবে।
এই যে ভাজাগুলো আমার হয়ে গেছে, দেখো বোথ সাইড দিয়ে ভালো করে সুন্দর মতো করে ভাজা হয়েছে। আর ব্রেড ক্রামটা কী দিয়ে বানানো হয়েছে ওটা তোমাদের একবার বলে দিই, ব্রিটানিয়ার বিস্কুট দিয়ে, যে ব্রিটানিয়ার যে নর্মালি ম্যারিগোল্ডের ব্রিটানিয়ার যে নর্মাল বিস্কুটগুলো যে আছে ওগুলোকে মা বেলনি দিয়ে বেলে তারপরে এই ব্রেড ক্রামটা তৈরি করেছে। তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও দিতে পারো, খুব ভালো ব্রেড ক্রাম হয়ে যাবে। তো এই যে মা এটা নর্মালি বেলনি দিয়ে বেলে করেছে। তো এই যে আমার চপগুলো সব রেডি হয়ে গেছে, পাঁচটা চপই রেডি হয়ে গেছে। তো আমি নর্মালি চপের সাথে পেঁয়াজ শসা এগুলো খেতে খুব পছন্দ করি, কিন্তু এখন ঘরে শসাটা মানে অ্যাভেলেবল ছিল না, তাই আমি পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজের রিংসগুলো দিয়ে চপটা খাবো। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এই তেলটা না আর ইউজ হবে না, বাজারে হলে কী হতো এই তেলটার মধ্যে দেখবে কালকেও করবে পরশুও করবে, তারপরে আবার কম হলে এটার মধ্যেই মিক্স করে নেবে। তো আমরা ঘরে করলে তো আর নর্মালি যেই তেলটা ইউজ করি, যেই তেলটা ভাজা হয়ে যায় কালো হয়ে যায় ওই তেলটা আর আমরা ইউজ করি না, তাই ঘরে বানিয়ে খাওয়াটাই আমি প্রেফার করি আর খুবই ভালো হয়, হেলদি হয় বাচ্চাদের জন্য, তো এটাই খুব ভালো হয়। তো এই যে আমি পেঁয়াজের রিংসগুলো কেটে নিয়েছি, মেয়ে আমার বারবার বলছে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, অস্থির হয়ে যাচ্ছে, ও পড়তে বসেছে, ওর মানে এক্সাম আছে তো ও পড়তে বসে গেছে, তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি মানে এক্সাম ওর সরি ওর এক্সাম আছে তো পড়তে বসে গেছে, তো পড়তে বসিয়ে দিয়ে আমি এসে পড়েছি আমি এগুলো করার জন্য। তো আমার এই যে রিংস দিয়ে আমি রেডি করে ফেলেছি, পেঁয়াজের রিংস আমার মেয়ে একদমই খেতে পছন্দ করে না, কিন্তু আমি আমার জন্য কেটে নিয়েছিলাম, কারণ পেঁয়াজ প্রথমেই বলেছিলাম যে ওই যে পেঁয়াজ শশা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, তো এই শশা যেহেতু অ্যাভেলেবল না আমি ভালো করে পেঁয়াজটাই রিংগুলো কেটে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে, কিন্তু কারণ বলছি কি না খাওয়ার আগেই বলছি, এটা ভেবো না তোমরা যে মা যখন ভেজেছিল সন্ধ্যার সময় তখনই মানে আমি খেয়ে নিয়েছিলাম একটা, তো আমার কাছে দারুণ লেগেছিলো। তো এই যে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, সস দিয়ে নেবো একটু, সস যেহেতু আমার মেয়ে খায় না তো আমি আমার জন্য অল্প একটু সস নেবো। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, টেস্টিও কিন্তু দারুণ হয়েছে। তো আজকে এটা খেয়ে মানে এত লোভ হয়ে গেছে যে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এটা দেখলে কিন্তু খাবেই খাবে। তো এই যে আমার মেয়ে প্রথমে একটু এটা দেখে একটু বলছিলো এটা কী কীরকম লাগছে, তারপরে খেয়ে বললো যে না দারুণ হয়েছে, দেখো ছোটোটাও পেছন থেকে ঘোরাঘুরি করছে। তারপর ওইটাকেও টেবিলের উপরে বসিয়ে দিলাম, ওইটাও আমাদের সাথে একটু খেয়েছিলো, তো এখন আমরা সবাই মিলে এটা শেষ করে ফেলবো। তো তোমরাও যদি বানিয়ে থাকো বাড়িতে তো আমার সাথে অবশ্যই শেয়ার করবে কেমন বানিয়েছো কী বানিয়েছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটা বলবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।